যে তুমি যেইভাবে প্ল্যান করছো সেইভাবে হচ্ছে না, কারণ তুমি যেইভাবে টাইমকে চাও তোমার টাইম সেভাবে তোমার সাথে চলবে না, টাইম টাইমের মতো চলে যাবে। তো তোমার এখন কিভাবে টাইম টেবিল তৈরি করা দরকার, তোমার কি এমন টাইম টেবিল তৈরি করে টাইম লস করা দরকার, নাকি আমি যেভাবে টাইম টেবিল তৈরি করতে বলবো সেভাবে তোমার টাইম টেবিল তৈরি করা দরকার। হাই, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনুয়ে, ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, আর আজকে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি একটি কালজয়ী রিভিশন টাইম টেবিল নিয়ে। এই টাইম টেবিলটা আমাদের অন্যান্য যে আমরা টাইম টেবিলগুলো বানাই সেগুলো থেকে কীভাবে আলাদা, আর এই টাইম টেবিলের মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাস কীভাবে খুবই ভালোভাবে কমপ্লিট করতে পারবে সেটা নিয়ে এই আজকের ভিডিও। তো তোমরা এই টাইম টেবিলটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো, আর আমাদের যে টাইম টেবিলগুলো আছে সেগুলোতে কী ধরনের ভুল সেগুলো আমি বলবো। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। তো এখন যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, কারণ আমি প্রায় দেখা যায় আমরা যখন টাইম টেবিল বানাই তখন আমাদের এদিকে টাইম থাকে নভেম্বরের এক তারিখ। এখন নভেম্বরের এক তারিখে আমরা ঠিক করেছি আমরা টেন্স পড়বো আর নাউন পড়বো, আমরা ইংলিশের দুইটা টপিক পড়বো, ঠিক আছে। এখন আমরা আগে আজকে আমরা প্ল্যান করছি সারা মাসের জন্য, এভাবে দুই তারিখ আমরা প্রোনাউন আর অ্যাডজেক্টিভ পড়বো, তিন তারিখ আমরা গদ্য বিড়াল আর পদ্য মেঘনাদ বধ পড়বো, আবার চার তারিখ আমরা বাংলাদেশের জেলা সম্পর্কে পড়বো আর পার্টস অফ স্পিচ পড়বো, ঠিক আছে। এখন এই যে টাইম টেবিল এটা আমরা টাইম টেবিল করি, যে কোনো পরীক্ষায় বা কোনো কোচিং সেন্টারেও কিন্তু এভাবে টাইম টেবিল করে, ঠিক আছে, যে আমরা এই দিন এই এইখানে পড়বো। কিন্তু কোচিং সেন্টার তুমি কিন্তু এক না, হ্যাঁ কোচিং সেন্টারে পড়িয়ে হয়ে গেল, কিন্তু তুমি তোমার যদি মনে করো তিন তারিখে একটা কাজ চলে আসলো, হ্যাঁ তিন তারিখে তোমার একটা ইমার্জেন্সি কাজ চলে আসলো, তোমার মনে করো দাঁতে ব্যথা, তোমার এখন ডাক্তারের কাছে যেতে হচ্ছে আর তুমি এই তিন তারিখ পড়তে পারছো না, তখন তুমি কী করবে? তখন এই তিন তারিখের পড়া চলে আসবে চার তারিখে, যখন চার তারিখে পড়া চলে আসবে এবার চার তারিখের পড়াগুলো কী হবে? এভাবে তুমি যেই টাইম টেবিলটা বানাও সেই টাইম টেবিলটা দুই দিন ফলো করার পরে তুমি তিন দিনের দিন দেখবে কোনো একটা ইভেন্ট চলে এসেছে বা কোনো একটা কারণে তোমার পড়ালেখা একটু ল্যাকিংস হলেই তুমি কিন্তু যে এই টাইম টেবিলটা তুমি এত কষ্ট করে বানাইছো সেই টাইম টেবিলটা পুরা বিগড়ে যায়, ঠিক আছে। তো এখন তুমি যদি এইভাবে টাইম টেবিল তৈরি করতে থাকো তাহলে তুমি বারবার টাইম টেবিল তৈরি করবে, তাতে কী হবে? তাতে তোমার যে লাভটা হওয়ার কথা সেই লাভের থেকে তোমার লস বেশি হবে, কারণ তুমি পড়ালেখা গুছিয়ে উঠতে পারবে না, তোমার কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না, তুমি টেন্সও যেভাবে পড়ছো নাউনও সেভাবে পড়ছো, আবার তুমি গদ্য বিড়ালও যেভাবে পড়ছো আবার মেঘনাদ বধও সেভাবে পড়ছো। এভাবে যদি তুমি পড়ো দেখা যাবে তুমি টপিকগুলো শেষ করতে পারছো না, বিড়াল পড়তে মনে করো তোমার এক ঘন্টা লাগলো, ঠিক আছে, মেঘনাদ বধ পড়তে তোমার মনে করো আধা ঘন্টা লাগলো, 30 মিনিটের মতো লাগলো, হ্যাঁ। কিন্তু এখানে তোমার টেন্স এত বড় একটা টপিক যে টেন্স পড়তে তোমার লেগে গেল প্রায় সারা দিন, ঠিক আছে, সারা দিন, হোল ডে, ওয়ান ডে, ঠিক আছে। এখন তোমার একদিন যদি টেন্স পড়তে লেগে যায় তাহলে তুমি নাউনটা কখন পড়বে? নাউনটা যদি তুমি পিছিয়ে দাও তখন তোমার পুরো যে এমন গোজামিলের একটা ব্যাপার চলে আসবে যে তুমি যেইভাবে প্ল্যান করেছো সেইভাবে হচ্ছে না, কারণ তুমি যেইভাবে টাইমকে চাও তোমার টাইম সেভাবে তোমার সাথে চলবে না, টাইম টাইমের মতো চলে যাবে। তো তোমার এখন কিভাবে টাইম টেবিল তৈরি করা দরকার, তোমার কি এমন টাইম টেবিল তৈরি করে টাইম লস করা দরকার, নাকি আমি যেভাবে টাইম টেবিল তৈরি করতে বলবো সেভাবে তোমার টাইম টেবিল তৈরি করা দরকার। লিখেছি দুইটা অনেকগুলো টপিক লিখেছি দুইটা সাবজেক্টের, প্রথম সাবজেক্টটা আমরা দেখতেছি ইংলিশ, দ্বিতীয় সাবজেক্টটা আমাদের বাংলা। এখন প্রথম যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই কিন্তু বেস করে আমাদের রিভিশন টাইম টেবিলটা হবে, ঠিক আছে। এখন আমাদের সাবজেক্টে যতগুলো টপিক আছে দেখা যাবে তোমাদের একটা সিলেবাস আছে, সেই সিলেবাসে মোটামুটি লেখা থাকে যে কতগুলো টপিক আছে তোমাদের। তো তোমরা এমনভাবে টপিকটা ভাগ করবে যাতে তোমরা একদিন এক ঘন্টা থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ
এক দিনের মধ্যে কমপ্লিট করতে পারো, ঠিক আছে? এমন একটা ভাবে তুমি এই টপিকটা নেবে। আর যদি টপিকগুলো ছোট হয় তাহলে ভালো হয়, আবার বেশি ছোট হলে দেখা যাবে অনেক বড় তোমার টাইম টেবিল হয়ে যাচ্ছে, যেহেতু তুমি টপিকের উপর বেস করে টাইম টেবিল তৈরি করছো। এখন টপিকগুলোতে আমরা কিভাবে করব, প্রথম ধাপে আমরা একভাবে পড়ব, আর মাঝখানে যে অনেকগুলো ধাপ থাকতে পারবে আর আবার শেষে একটা ধাপ থাকবে। তো প্রথম ধাপে আমরা কিভাবে পড়ব, সেটা হলো আমরা যখন প্রথম একটা জিনিস টপিক শুরু করি, মনে করো ডিটারমিনার সম্পর্কে তুমি আগে শুনোনি, তো ডিটারমিনার তুমি যখন পড়বে তখন তুমি একভাবে পড়বে, প্রথমবার একভাবে পড়বে, আবার দেখা যাবে তুমি অনেকবার যদি একটা টপিক পড়ে ফেলো তাহলে তুমি আরেকভাবে পড়বে। এখন প্রথমবার যেহেতু আমাদের অনেক বেশি টাইম লাগে, তাই প্রথম ধাপে আমরা একটু টাইম নিয়েই পড়বো এই বিষয়টা। তো প্রথম ধাপে আমরা মনে করলাম আজকে 1 তারিখ, তো 1 তারিখে আমি 1 তারিখে রুটিন বানাচ্ছি পুরো মাসের, বা 1 তারিখে আমি রুটিন বানাতে বসলাম, তো প্রথম দিন আমি ডিটারমিনার পড়লাম, ঠিক আছে? 1 তারিখ আমি ডিটারমিনার পড়লাম, 1 তারিখে নভেম্বর মাসের 1 তারিখে আমি ডিটারমিনার পড়লাম। এরপরে প্রথম ধাপে আমার একটু বেশি টাইম লাগলো, হ্যাঁ? তো এরপরে আর্টিকেল পড়লাম 2 তারিখ, 2 তারিখ আমি আর্টিকেল পড়লাম, ঠিক আছে? 2 তারিখ আমি আর্টিকেল পড়লাম। এবার আমাদের কাজ হবে, আমরা যে ডিটারমিনার পড়লাম, ডিটারমিনার সম্পর্কে আমরা কিন্তু আগে জানি না, তো ডিটারমিনার প্রথম দিন পড়ার পর আমার মনে হলো যে ডিটারমিনারটা আমার ঠিকমতো পড়া হয়নি। তো এরপরে ডিটারমিনারের দ্বিতীয় ধাপ আসবে, কারণ ডিটারমিনার আমরা ঠিকমতো পড়া হয়নি, তো আমরা ডিটারমিনারকে রেট করব। আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত রেট করি তাহলে ডিটারমিনারকে আমরা রেট করব এই তো 3, ঠিক আছে? তো 3 হয়েছে ডিটারমিনার, আমরা 3 পয়েন্ট পেয়েছি ডিটারমিনার। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই শেষ ধাপে আসার আগেই হলো ডিটারমিনারকে বানাতে হবে 5-এর লায়েক, ঠিক আছে? তো এখন আমরা দ্বিতীয় যে ধাপ আছে, দ্বিতীয় ধাপে আমরা 3 তারিখে নতুন টপিক না ধরে আমরা চলে গেলাম ডিটারমিনারকে আরেকবার পড়তে। এখন দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে এই যে পড়াগুলো হবে সেগুলো প্রথম ধাপে আমরা কিছু কোয়েশ্চেন তৈরি করে রাখবো, তো কোয়েশ্চেনগুলো আমরা অ্যাক্টিভ রিকল করবো। কোয়েশ্চেনগুলো যে আমরা অ্যাক্টিভ রিকল করবো, এই অ্যাক্টিভ রিকলটা কি তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি আমার চ্যানেলে, কিন্তু এখন যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি ব্রিফে বলে দিচ্ছি। আমরা যেমন পরীক্ষার সময় একটা টেস্ট দেই, ঠিক আছে? পরীক্ষার সময় তো আমাদের কাছে বই খাতা এগুলো থাকে না, তো আমরা পরীক্ষার সময় কিভাবে টেস্ট দেই, আমাদের কাছে একটা খালি পেপার থাকে আর কোয়েশ্চেন থাকে, তো সেই কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার করি। তো আমরা যে প্রথম ধাপে আমরা কোয়েশ্চেন তৈরি করবো, সেই কোয়েশ্চেনগুলো আমরা দ্বিতীয় ধাপে অ্যান্সার করবো। অ্যান্সার করে আমরা বুঝতে পারবো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম। এখন সেই আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের খুবই বাজে হয়, আমরা প্রথম দিন মনে করেছিলাম যে আমরা ডিটারমিনার 3 পয়েন্ট মানে অনেক ভালো মিডিয়াম টাইপের একটা বোঝা হয়ে গেছে, কিন্তু যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলাম দেখা গেল আমাদের ডিটারমিনার আসলে আমরা এত বেশি ভালো বুঝিনি, ঠিক আছে? তো ডিটারমিনারটা আমরা কম বুঝেছি, তাই ডিটারমিনারকে আমি 2 পয়েন্ট দিলাম, ঠিক আছে? এবার আর্টিকেল এসে গেল, আর্টিকেল একটা সোজা টপিক হিসেবে আমি ধরেছিলাম, তাই আর্টিকেল আমি আর ধরছি না, আমি চলে যাচ্ছি ভয়েস একটা নতুন টপিকে। তো ভয়েস আমরা কোন দিন পড়বো, 4 তারিখ, 4 তারিখ আমরা ভয়েস পড়লাম। একইভাবে আমরা টেন্স পড়লাম 5 তারিখ, কারণ ভয়েস আমরা মোটামুটি বুঝে ফেলেছি, আর আমরা এখানে টেন্সের ক্ষেত্রে টেন্স আমরা 5 তারিখ পড়লাম, ঠিক আছে? এখন টেন্স যখন আমরা 5 তারিখ পড়লাম, টেন্স একটা অনেক বড় বিষয় হওয়ার কারণে আমরা হয়তো 5 তারিখ শেষ নাও করতে পারি, তো সেটা আমরা 10-এ 5 অথবা প্রথম ধাপে 6 তারিখ দিব। এখানের মধ্যে আমাদের যে টেন্স আছে, টেন্সে আমাদের যেহেতু বেশি দিন লেগেছে, তো এটা আমরা আবার রিপিট করব খুবই ঘন ঘন। তো এই আর্টিকেলটা আমরা কয়েকদিন পড়িনি, তাই আর্টিকেলটার আমরা একটা টেস্ট নিব, 6 তারিখ, 7 তারিখ। এখন দেখছি আর্টিকেল আমরা অনেক ভালো পারলাম, আর্টিকেলের আমাদের খুব মনে আছে, তাই আর্টিকেলকে আমরা মার্ক করলাম 4। এদিকে ভয়েসকে আমরা মার্ক করে দিলাম 3, অ্যাভারেজ। টেন্স আমরা যখন অ্যাক্টিভ রিকল করছি তখন আমরা দেখা যাবে 8 তারিখ আমরা অ্যাক্টিভ রিকল করলাম, 8 তারিখ আমরা অ্যাক্টিভ রিকল করছি, তো ভয়েস আমরা 9 তারিখ অ্যাক্টিভ রিকল করলাম, ঠিক আছে? এখন দেখো টেন্স আমরা কম পাচ্ছি, আবার
ভয়েস আমরা বেশি পাচ্ছি। তো এখন আমরা কোন দিন 9 তারিখ যদি আমরা ভয়েস করি তাহলে এরপরে কি আমরা হলো কোথায় যাব? তোমাদের কি মনে হয় আমরা কোন টপিকটা খুবই কম এখন পর্যন্ত দেখেছি আবার কম আমরা মার্ক করেছি, মানে আমাদের কোন টপিকটা কঠিন ছিল কিন্তু আমরা মার্কসও বেশি পাইনি? এই দেখো আমরা ডিটারমিনার টপিকটাতে খুবই কম মার্ক পেয়েছিলাম। তো আমরা নতুন কোন টপিকে না গিয়ে আমরা এদিকে ডিটারমিনারটা আবার পড়ব। এখন যদি ডিটারমিনার আমাদের আরো কয়েকদিন লাগে তাহলে এখানে চতুর্থ পঞ্চম এমন আরো কয়টা ধাপ থাকবে, ঠিক আছে? তো এখন টেন্সের জন্য আমাদের আরো একটা ধাপ দরকার, সেটা হলো 11। দেখো আর্টিকেল আর ভয়েস এই দুইটা কিন্তু রিলেটিভলি কম কঠিন সাবজেক্ট, ঠিক আছে, কম কঠিন টপিক। এই টপিক দুইটা আমাদের এত রিভিশন দেওয়া লাগছে না। এখন আমরা চলে আসছি এই এভাবে আমরা রিভিশন দিব আর রিভিশন দিয়ে আমরা আমাদের মার্ক করব এটা আমরা কতটুকু পাচ্ছি। এখন দেখা যায় যে ভয়েস আমরা পাচ্ছি, ঠিক আছে, 5 পয়েন্ট পাচ্ছি, ভয়েসে আমাদের কোনো ভুল হচ্ছে না। তো ভয়েস আমাদের একেবারে শেষের দিকে চলে যাবে। শেষের দিকে মনে করো তোমাদের, মনে করো ডিসেম্বরের পরীক্ষা, পরীক্ষার আগে আমাদের সবাইকে রিভিশনটা দিতে হবে। পরীক্ষার আগে সব সময় রিভিশন ইম্পর্টেন্ট। এদিকে যতবার আমরা এই দ্বিতীয় তৃতীয় ধাপ পঞ্চম ধাপে টেস্ট করব নিজেদেরকে অ্যাক্টিভ রিকল করার মাধ্যমে, তখন আমরা দেখব আমরা কতটুকু মার্ক করতে পারছি। এখন যদি আমাদের এটা 3 হয় শেষে দেখবে যে শেষের ধাপে আমাদের সবগুলোই কিন্তু 5 পয়েন্টের কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, দেখেছো? তার মানে এই শেষ ধাপ আসতে আসতে আমাদের সবগুলো টপিক খুবই ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। এমন হবে না যে আমরা একটা টপিক পড়তে পড়তে আমরা পরীক্ষার দিন আগের দিন যখন রিভিশন দিব সেই টপিকটা আমরা পুরোপুরি ভুলে যাব। তো একদিনে আমরা পরীক্ষার আগের রাতে সব আবার শুরু থেকে পড়ব, এমন যাতে না হয়। সেই জন্য এই টাইম টেবিলটা, এই টাইম টেবিলটা ফলো করলে তোমাদের অনেক লাভ হবে। এখন আমি তোমাদেরকে ফিল আউট করে দেখাবো, বাংলার যে টপিকটা করেছি সেম করে আমি ফিল আউট করে দেখাবো। আমরা বিড়াল যদি এই ডিটারমিনারের সাথে, যেহেতু আমাদের একটা সাবজেক্ট থাকে না, আমাদের অনেকগুলো সাবজেক্ট থাকে, তাই আমরা যদি 1 তারিখে যেমন আমরা ডিটারমিনার পড়েছি প্রথম, আমরা বিড়াল গল্পটাও পড়লাম। বিড়াল গল্পটা পড়ার পরে আমরা দেখলাম যে বিড়াল গল্পটা অত আমরা ভালো করে বুঝতে পারছি না, যেহেতু এটা খুবই কঠিন ভাষায় লেখা। তো আমরা এটা কি করলাম, যেই দিন আমরা ফার্স্ট পড়েছি সেদিন আমরা কিছু কোয়েশ্চেন লিখে রাখলাম। টেস্ট পেপার বা বই থেকে অনেক কোয়েশ্চেন থাকে, সেখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন টুকে রাখলাম, যেগুলো আমরা পরের যেদিন আমরা রিভাইজ দিব সেদিন আমরা অ্যান্সার করব। তো এখানে আমরা 3 তারিখ রিভাইজ দিচ্ছি, 3 তারিখ রিভাইজ দিয়ে আমরা দেখবো যে আমরা কতটুকু পারছি। যদি আমরা বেশি না পারি তখন আমরা বলবো যে আমরা আরও একদিন কিছুদিন পরে টাইম লিখে রাখলাম, যেমন 9 তারিখ আমরা লিখে রাখলাম এই দিন আমরা রিভাইজ দিতে পারি, বা 9 তারিখ না লিখে রাখলেও আমরা যেদিনই পড়তে বসবো এরপরে সেদিন আমরা কিছুদিন পরে রিভাইজ দিব। তো এখন দেখবো দ্বিতীয় দিন আমরা কী পড়ছি, আমার পথ। আমার পথ একটা খুবই সোজা ছোট প্রবন্ধ হওয়ার কারণে এখানে আমরা আর এখানে আমাদের রিভাইজ দেওয়ার প্রয়োজন আমরা বোধ করিনি, কিন্তু তুমি চাইলেই এখানে 12 তারিখ বা অনেক দিন পরে তুমি ঝালাই করে দেখতে পারো তোমার কি আসলেই আমার পথ প্রবন্ধটা মনে আছে নাকি ভালো করে। তো মেঘনাথ বধটা আমরা দেখছি, মেঘনাথ বধটা আমরা এই পুরো চার্টটা দেখে বুঝতে পারছি যে মেঘনাথ বধটা সবচেয়ে কঠিন। তো কঠিন টপিক যেটা আমরা কম পারি সেটাই আমরা বেশি ফোকাস করছি, ঠিক আছে? আমাদের এই টাইম টেবিলের মেইন উদ্দেশ্য হলো আমাদের টপিক যেগুলো আছে সেই টপিকগুলো সব আমরা ভালো করে যেতে পারি, নাকি আমরা বিড়াল যেভাবে পড়বো, আমার পথ যেভাবে পড়বো, মেঘনাথ বধ যে একইভাবে পড়বো এমন কিন্তু না। এটা কঠিন তাই আমাদেরকে এটা বেশি পড়তে হবে। তো এভাবে যদি পড়ো তাহলে দেখা যাবে পুরো টপিকগুলো দিন শেষে শেষ ধাপে যখন আমরা পরীক্ষার আগের দিন রিভাইজ দিব তখন আমরা যে মাঝখানে ধাপগুলো ছিল সেখানে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো আমরা দেখতে পারবো সহজে আমরা কী কী ভুল করি আর এই ভুলগুলো আমরা শুধরাতে পারবো। এই টাইম টেবিলের মধ্যে আমি তোমাদেরকে বুঝালাম কীভাবে একেবারে অ্যাকিউরেট খাতা কলমে টাইম টেবিল তৈরি করতে হয়। এরপরে আমি তোমাদেরকে বলবো এই টাইম টেবিলটার আরও দুটো দিক আছে, যে এই দুটো দিকের জন্য এই টাইম টেবিলটা খুবই ভালো। সে কারণ এখানে আমাদের একটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ রিকল, আমরা প্রথম দিন যেটা পড়ছি সেটা আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে গিয়ে অ্যাক্টিভ রিকল করছি, নাকি আমরা সেম পড়া বারবার পড়ছি। কারণ সেম পড়া বারবার পড়লে কী হয়, টাইম লস হয়। আমরা যদি একটা জিনিস প্রথম দিন 2 ঘন্টা ধরে পড়ি, পরের দিনও যদি আমরা 2 ঘন্টা ধরে পড়ি, তাহলে কিন্তু আমাদের পড়ালেখা এগোবে না, আমার যে টাইম টেবিলটা আছে এটা কাজ করবে না, কারণ আমাদের একটা লিমিটেড টাইম। তো আমাদেরকে প্রথম দিন যেই 2 ঘন্টা ধরে আমরা পড়বো সেই 2 ঘন্টা ধরে পড়ার জিনিসগুলো আমরা একটা কোয়েশ্চেন আঁকা
আকারে প্যাটার্ন লিখে রাখব কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা পরের ধাপগুলোতে অ্যানসার করব আর আমাদের যে শেষের ধাপ আছে শেষের ধাপে আমরা পরীক্ষার আগের সময় শুধু আমাদের যে ভুলগুলো আছে সেগুলোর দিকে বেশি খেয়াল রাখবো যাতে আমরা পরীক্ষায় ওই ভুলগুলো না করি কারণ আমরা অলরেডি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের ভুলগুলো বুঝে ফেলেছি যে আমাদের কোনগুলো ভুল হয় কোনগুলো ঠিক হয় তো আর এই জিনিসটা হবে আমাদের ঘন ঘন রিপিট হওয়ার কারণে আমরা যেমন অ্যাক্টিভ রিকলের টাইম বাঁচাবো আর আরেকটা জিনিস হবে আমরা স্পেস রেপিটেশনের মাধ্যমে আমাদের কোনো কিছু মস্তিষ্কের বাইরে যাবে না যেমন আমি যদি ডিটারমিনার এই 10 তারিখে রিভিশন না দিয়ে একেবারে 31 তারিখে পরের মাসে রিভিশন দিতাম তাহলে কিন্তু ডিটারমিনার যতটুকু আমি এইটুকু পড়েছিলাম আমার কিন্তু মনে থাকতো না ঠিক না তো আমি এমনভাবে রুটিনটা সাজাবো যাতে আমাদের টপিকগুলো রিপিট হয় যে টপিকগুলো আমি পারি না সেগুলো বেশি রিপিট হোক আর যে টপিকগুলো আমি পারি সেগুলো কম রিপিট হয় ঠিক আছে আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটি টাইম টেবিল তৈরি করতে হয় যেটি রেট্রোস্পেক্টিভ টাইম টেবিল আর এই টাইম টেবিলের মাধ্যমে তোমরা কিভাবে প্রত্যেকটা টপিকে ভালো করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক তোমরা খুবই ভালো করে পারবে আর আমাদের এই টাইম টেবিলটা ফলো করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব এই টাইম টেবিলটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে প্রথমে হতে পারে মনে যে এই টাইম টেবিলটা পড়লে হয়তো আমার সিলেবাস কমপ্লিট হবে না কিন্তু তোমার এইটুকু মনে রাখতে হবে যে তুমি যে টাইমগুলো ওয়েস্ট করো টাইম টেবিল বানানোতে আর টাইম টেবিল যেগুলো ফলো করতে পারো না আবার নতুন টাইম টেবিল বানাও নতুনভাবে পড়ার চেষ্টা করো এই যে সময়ের অপচয় আছে যেগুলো তোমার কোনো কাজে লাগছে না তো সেগুলো তুমি করবে না তাই তুমি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টাইম টেবিল যদি তুমি ফলো করো তাহলে তুমি পরীক্ষার আগেই তোমার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ তুমি যেগুলো পারো না সেগুলো তুমি বেশি করে পড়ছো আর যেগুলো তুমি পারো সেগুলো তুমি বারবার রিভাইজ দিচ্ছ অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তো অ্যাক্টিভ রিকল আর স্পেস রেপিটেশনের যে দুটো ভিডিও আছে আমার চ্যানেলে সেটা দেখার অনুরোধ রইল তাহলে তুমি এই টাইম টেবিলটা আরও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে আশা করি আমার ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকার হয়েছে আমি আশা করব তোমরা এই টাইম টেবিলটা ফলো করবে একবারের জন্য হলেও পরীক্ষার আগে এইভাবে তোমরা প্রিপারেশন নেবে দেখবে তোমরা এই টাইম টেবিলটার কারণে তোমাদের পড়ালেখা কতটা ভালো হচ্ছে আর আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমি ভিডিও বানাই প্রোডাক্টিভিটি স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স আর আমার লাইফ আর আর্ট নিয়ে তো তোমরা যদি এই চ্যানেল এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয় তো বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং